start. ওয়াইফাইটাকে অ্যাড করতে হবে, ওয়াইফাইটাকে অ্যাড করেছি। গুগল অ্যাকাউন্ট লক দেখাচ্ছে, আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর কী করতে হবে আমাকে দেখতে হবে, টপ ব্যাকটা চালু হয় কিনা। আমাদের কি করতে হবে, একটা সিম কার্ড নিতে হবে। সিম কার্ডটা নেওয়ার আগে অবশ্যই আমাদের কি করতে হবে, সিম কার্ডটা পিন কোড দিয়ে দিতে হবে। সেট আপ সিম লক, ওয়ান টু থ্রি ফোর লক করে দিলাম। লক করার পরে আমাদের এটা বাই করে নেব, বের করে নেওয়ার পরে আমরা সিম কার্ডটা এটাতে প্রবেশ করব। তারপর আমরা আবার যে পিন কোডটা দিলাম ওই পিন কোডটা এখানে বসাবো, ওয়ান টু থ্রি ফোর, জাস্ট এখানটা ক্লিক দিব। তারপর এবার টান দিব, এই যে আইকনটা আছে আইকনটাতে ক্লিক করব। তারপরে অ্যাপস ইনফরমেশন একেবারে নিচে চলে আসব, ইউটিউবে ক্লিক করব, আবার নিচে আসব, এখানটা ক্লিক দিব। তারপরে অ্যাবাউট এখানটা ক্লিক করার পরে ক্রোমটা চালু হয়ে যাবে। ব্রাউজারটা চালু হওয়ার পর আমরা এখানে লিখবো অ্যাড রুম, এ ডাবল টি অ্যাড আর ও এম, এখানটা ক্লিক দেব। তারপরে ওপেন সেটিংস এখানটা ক্লিক করব। তারপরে অপশনটা আর একটু নিচে আসবো, সেকেন্ড স্পেস
এখানটা ক্লিক দেব। কন্টিনিউ, এখানটা না, এখানটা ক্লিক করব। কন্টিনিউ, জাস্ট স্কিপ। ফোনটাকে রিবুট দেব। সিম কার্ডটা রিমুভ করে নেব।